প্রথমে সবাইকে বলে দিই খুব 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 সরি, কারণ ভিডিওটা ছিল 15 আগস্টে, আমার আপলোড করতে এডিট করতে অনেক দেরি হয়ে গেছে। প্রথমে দেখে দিয়েছি ঘি দিয়ে ভাজা হচ্ছে সিমুই, এখানে আলুর দমের জন্য আলু কাটা, পেঁয়াজ কাটা, রসুন কাটা হচ্ছে, আর এখানে 5 রকমের ভাজা কাটা হচ্ছে, মানে সবই কেটে নিয়েছি আমি। মাকে সেদিনকার কিছু করতে দিইনি, আমি চলে গেছিলাম সোমবার দিন বাড়িতে, কারণ ছিল মায়ের 15 আগস্টের দিন জন্মদিন। তো ভাবলাম আমরা 3 বোনে মিলে প্ল্যান করলাম কি না মায়ের একটু জন্মদিন সেলিব্রেট করবো, কারণ বাবারটা তো করেই থাকি সবসময় ছোট্টবেলার থেকে, কিন্তু মায়েরটা হয় না। তো ওখানে কেটে নিয়েছিলাম ধনে পাতা, আলুর দমটা হয়ে গেছিলো পেঁয়াজ রসুন দিয়ে, ধনে পাতা ছড়িয়ে আলুর দম, এটা মায়ের জন্য স্পেশালি, মানে মা তো বেশি খায় না দুটো লুচি, ওটাও তাও আলুর দম রেখে দিয়েছিল। তো এখানে চলছে মাছের মাথা ভাজা আর ইলিশ মাছ ভাপা হয়ে গেল, আমি এগুলো যেটুকুনি পেরেছি, কারণ আমি আর দিদি মিলেই রান্না করেছি 3 বোনে মিলেই। যা হোক, আর আগের দিন ছিল আমার হাতে, ভাববে যে মেহেন্দি কেন, আগের দিন ছিল যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই মেহেন্দি পরে নিয়েছিলাম। আর এখানে ভীষণ জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, আর এত সুন্দর বৃষ্টিটা, আর এই সময় বৃষ্টিটা হচ্ছে, তাই আমি বৃষ্টিটাও শ্যুট করে নিলাম। তারপরে দেখো হয়ে গেল মাংস, মাংসটা অসাধারণ হয়েছিল সেদিনকার, মানে এত সুন্দর হয়েছিল, নিজের হাতে তো খাই। হ্যাঁ, পেঁয়াজটা আমি দিয়েছিলাম ঠিকই, বাট সব কিছু দিদি করেছিল। তারপরে লাস্টে একদম গ্যাস মুছে করে নিয়েছিলাম, কারণ দেখো বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা হয়ে গেছিলো, এই জন্য পায়েসটা আগে করাটাই উচিত ছিল। তো যাই হোক, সবার লাস্টে হলো পায়েসটা, মানে পায়েস মানে সিমুই করলাম। দেখো চালেরটা করিনি, বাচ্চারা সবাই না পছন্দ করে সিমুইয়ের পায়েস, তো সিমুইটা করা কমপ্লিট হয়ে গেল। তো আমি রেডি করে নিয়েছি পুরো মায়ের থালাটা, এখানে ফার্স্টেই দিলাম সিমুইর পায়েস, এদিকে জল রাখলাম, পাঁপড় রেখেছি, চাটনি, আর এগুলো প্ল্যান করেছিলাম আমরা 3 বোনে আর বাবা মিলে, বাবাকে ছাড়া তো একদমই অসম্ভব হতো ব্যাপারটা। আর এখানে চিকেন দিয়েছি, মাছ দিয়েছি ইলিশ মাছ, মাছের মাথার ডাল আর কুমড়োর ঘণ্ট। দেখো সব রান্না তো তোমাদের সাথে শেয়ার করিনি সত্যি কথা বলতে, কিছু কিছু নিয়েছি। আর কেকটা দেখো তো, বলো তো দেখো তো কী সুন্দর হয়েছে, এটা নিয়ে এসছে পিউকে দিয়ে বলেছি, পিউ নিয়ে এসছে, কারণ বৃষ্টির মধ্যে আমরা রান্নাবান্না করছিলাম তো যাওয়া সম্ভব হয়নি। এদিকে 5 রকমের মিষ্টি, আমার তো ভীষণ ভালো লেগেছে, আর মা না চকলেট ফ্লেভারটা অতটা পছন্দ করে না। তো এখানে 5 রকমের ভাজা হচ্ছে ঢেঁড়স, কার্পল, পটল দিয়েছিলাম, আলু দিয়েছিলাম, আর বেগুন ভাজা। এখানে দেখে না সবকটা রান্না যা যা বলেছি তাই তাই আমি এখানে দিয়েছি। আর এখন বাকি রয়েছে জানো কি, 2 কোল্ড ড্রিঙ্কস দেওয়া। মা না কর্নেটো খেতে খুব পছন্দ করে, কিন্তু সেটা বৃষ্টিটা এমনভাবে চলে আসলো পিউর একদমই মনে ছিল না, এই 2 কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম। কিন্তু এখানে মায়ের পছন্দ লিমকাটাই, তো যাই হোক মাজাটাও দিয়েছি। মা কিন্তু ওখানে ভেবে না, মা তো বসতেই চাইবে না, মাকে শাড়ি পরানো হয়েছে অনেক বকাবকি করিয়ে, মানে মা তো পরবে না, আর এটা একটা ছোটোখাটো সারপ্রাইজই ছিল। যতই হোক মা তো বুঝতে পারছে, কিন্তু তাও অনেকটা না বোঝার মতোই ছিল, কারণ আমরা আসলে এরকম রান্নাবান্না করেই খাওয়া দাওয়া করি। তো মা বসবে না বলছে, না ভাইদের বসে, তো বললাম না আজকে তোমাকেই বসতে হবে, আর ভাইরাও বলছে যে না দিদি তোমাকেই বসতে হবে, দিদুন তাই দিদুনের জায়গায় বসে গেল। তো মা সত্যি কথা বলতে, মার এই ফার্স্ট টাইম আমরা সবাই মিলে মানে বার্থডেটা করলাম, মা এই জন্য চোখে থেকে জল চলে এসেছিলো, মা বলছে আমি কেঁদে দেবো। তো যাই হোক যেটা হয়, তো তারপরে বললাম চটপট করে কেক কেটে নাও, অনেক দুপুর হয়েছে, বাচ্চা কাচ্চাগুলো খাবে, তো কেক কেটে দেখো না কেক খাওয়া দাওয়া চলছে। তো সবাই সবাইকে খাওয়া দাওয়া চলো, আর বাবা এদিকে সবসময় না সুন্দর করে সাজানো থাকে টুনি দিয়ে, আমার খুব ভালো লাগে বাবা এরভাবে সুন্দর করে সাজিয়ে রেখে দেয় ঘরটা। তো যাই হোক সবাই মিলে কেক খাওয়া দাওয়া হলো, কেক খাওয়া দাওয়ার পরে বাচ্চাদেরকে না খেতে দেওয়া হয়েছে, বাচ্চাদের বড়দের, যে কজন আমরা বাকি ছিলাম 3 বোন আর মা বাকি ছিলাম, এর জন্য সবার খাওয়া হয়ে গেছে, সেটা নিতে পারিনি আমি। আর তখন আমি মা একটু গল্প করছিলাম, তারপরে খেলাম, আর খেয়ে দিয়ে উঠে আমরা সবাই মিলে খেলাম কোল্ড ড্রিঙ্কস, যে যেটা পছন্দ করে, আর আমি তো লিমকা খাই না, আমি খাই মাজা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই বলো, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, চলো টাটা।